Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি সেই টপিকটা শেখাবো তোমাদের যেটার জন্য তোমরা এতদিন ধরে আমাকে এত রিকোয়েস্ট করছিলে and that is voice change. Voice change একটা অনেক বড় চ্যাপ্টার যেটা একটা ভিডিওতে কমপ্লিট করা that is not possible because তাহলে ভিডিওটা lengthy হয়ে যাবে and তোমাদের বুঝতেও অসুবিধা হবে. So what I'm doing, আমি part by part voice change টাকে কমপ্লিট করব. আজকের এই ভিডিওতে আমি assertive sentence কে কি করে active থেকে passive করবে সেটা শেখাবো আর তার সাথে সাথে voice change এর যে ground rules গুলো রয়েছে যেগুলো ছাড়া মানে যেগুলো না জানলে voice change করা একদমই possible না আমি সেগুলো আজকে শেখাবো. আজকের এই ভিডিওতে আমি একদম বেসিক থেকে স্টার্ট করব প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলে বুঝিয়ে দেব কিন্তু তার জন্য তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হলো এতদিন ধরে তোমরা ভয়েস চেঞ্জের বিষয়ে যা যা শিখেছো বা যা যা পড়েছো এই ভিডিওটা চলাকালীন একটু সেই জিনিসগুলোকে সাইডে রাখো আর যদি কারোর মনে হয় যে এই ভিডিওটা গ্রামার বই খুলে বা দেখে শিখবো তাহলে না গ্রামার বইটা একটুখানি সময়ের জন্য বন্ধ রাখো আগে পুরো জিনিসটা যেটা আমি শেখাচ্ছি সেটা বুঝে নাও পারলে আমি যখন যেটা লিখছি সেগুলো নোট ডাউন করে নাও তারপর গ্রামার বই খুলে দেখো জিনিসগুলো তোমাদের কাছে একদম ইজি লাগবে তো অনেকের এরকম রিকোয়েস্ট ছিল যে ম্যাম প্রত্যেকটা টেন্স কি রকম ভাবে চেঞ্জ হচ্ছে আপনি প্লিজ একটু দেখিয়ে দিলে ভালো হয় তো সেই ক্ষেত্রে আমি বলি প্রত্যেকটা টেন্স কিভাবে চেঞ্জ হচ্ছে আমি দেখিয়ে দেব একটা লিস্টের মাধ্যমে ইজি করে দেখিয়ে দেব এরপর আর কোনো বই খুলতে হবে না নাও এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখে রেখেছি আই রিড আ বুক এই সেন্টেন্সটা কিসে লেখা রয়েছে কোন টেন্সে লেখা রয়েছে আই রিড আ বুক অলরেডি আমরা টেন্স কমপ্লিট করে ফেলেছি যারা এখনো টেন্সের ভিডিও দেখোনি বা যাদের টেন্স নিয়ে ডাউট রয়েছে প্লেলিস্টে যাও দেখবে সমস্ত টেন্সের ভিডিও ওখানে অ্যাড করা আছে ইন ডিটেইলস আমি টেন্সের বিষয়ে আলোচনা করেছি কারণ ভয়েস চেঞ্জ বোঝার জন্য টেন্স বোঝা খুব দরকার নাও দেখো এই যে সেন্টেন্সটা এখানে লেখা রয়েছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে আই রিড আ বুক আমি একটা বই পড়ি ওকে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে নাও এই ক্ষেত্রে আমি এই যে সেন্টেন্সটা লেখা রয়েছে এটাকে আমি বলবো যে এটা অ্যাকটিভ ভয়েসে লেখা রয়েছে কেন যে কোনো সেন্টেন্স ইংলিশে দুটো ভয়েসে লেখা থাকে হয় অ্যাকটিভ ভয়েসে লেখা থাকে নয় প্যাসিভ ভয়েসে লেখা থাকে অ্যাকটিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস কোনটা খুব ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো অ্যাকটিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস কোনটা অ্যাকটিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট কাজটা করছে सब्जेक्ट काजटा करछे राइट सो आमी आगे देखी एखाने सब्जेक्ट के आर काजटा की करछे सब्जेक्ट होच्छे एखाने आई जे काज करछे से सब्जेक्ट हय सेंटेंसेर तो एखाने सब्जेक्ट आई सब्जेक्ट की करछे आई रीड अ बुक बोलछे आमी बोई पढ़ी आमी एकटा बोई पढ़ी ओके आई रीड अ बुक आमी एकटा बोई पढ़ी ताहले एखाने सब्जेक्ट काज करछे राइट तार माने एटा हये जाच्छे एक्टिव वॉइस तो যখন আমরা দেখব যে সেন্টেন্সে সাবজেক্ট কাজ করছে তখন সেটা আমরা বুঝবো যে অ্যাকটিভ ভয়েসে রয়েছে ওকে নাও এটাকে আমি যদি প্যাসিভে লিখি তাহলে সেটা কি রকম হবে সাবজেক্ট অবজেক্ট কি হবে না হবে সব পরে বোঝাচ্ছি আগে দেখি প্যাসিভে লিখলে জিনিসটা কি রকম হবে এটা হবে আ বুক রিড আছে আই রিড আ বুক এটা হয়ে যাবে আ বুক ইজ রিড by me a book is read by me now eta hoye gelo passive now ebar ami rules er byapare kotha bolbo general rules of voice changing er ki ki rules royeche jokhon bakyer subject ba korta nijei kajta সম্পন্ন korbe tokhon seta অ্যাকটিভ ভয়েস হবে মানে তখন সেই সেন্টেন্সের যে ক্রিয়াটা থাকবে এখানে এই ক্ষেত্রে রিড রয়েছে সেটা অ্যাকটিভ ভয়েসে থাকে ওকে আর যখন বাক্যের সাবজেক্ট বা কর্তা অবজেক্টের কাজ গ্রহণ করে তখন ক্রিয়া হয়ে যায় প্যাসিভ ভয়েসে নাও এই ক্ষেত্রে একটা জিনিস বোঝো আ বুক ইজ রিড বাই মি আমি বলিনি আমি বইটা পড়ি একটা বই আমার দ্বারা পড়া হয় মানে আমার দ্বারা কাজটা করা হয় একটা কাজ আমার দ্বারা করা হয় প্যাসিভ ভয়েস আমি কাজটা করি অ্যাকটিভ ভয়েস নাও তাহলে যে জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি সেটা হলো এখানে যে সাবজেক্টটা রয়েছে যেটা নাকি আই সেটা এখানে গিয়ে মি হয়ে গেছে तार माने एटा खूब जेनारेल विषय, एटा अनेकेई जाने जे सब्जेक्ट जेटा थाकबे एक्टिव वॉइसे सेटा पैसिव वॉइसे गिये की होये जाबे ऑब्जेक्ट होये जाबे। आर एक्टिव वॉइसे जेटा ऑब्जेक्ट थाकबे एई क्षेत्रे किन्तु सब्जेक्ट एबं ऑब्जेक्टेर नलेज थाका खूब खूब दरकार। आमादेर बोझा दरकार जे सब्जेक्ट कोनटा सेंटेंसेर ऑब्जेक्ट कोनटा सेंटेंसेर। अनेके सेंटेंसेर ऑब्जेक्टटाकेई रेकगनाइज करते पारे ना। नाउ एई क्षेत्रे आमि कि करे बुझलाम जे अबोक्ता सेंटेंसे ऑब्जेक्ट रयेछे। आमि कि पढ़ी, आमि एकटा बोई पढ़ी, आमि कि दिये क्वेश्चन करछि, एकटा बोई पढ़ी, एकटा बोई हये जाच्छे एखाने ऑब्जेक्ट। कि एर उत्तर कि आसछे? एकटा बोई। आमि पढ़ी, कि पढ़ी? एकटा बोई। जेटा एक्टिव वॉइसे ऑब्जेक्ट थाकबे सेटा पैसिव वॉइसे सब्जेक्ट हो जाए। रूल्स टाइम आरेक बार रिपीट कर दी। ओके, एक्टिव वॉइस है जेटा सब्जेक्ट থাকবে, पैसिव वॉइस है সেটা অবজেক্ট হয়ে যাবে। एक्टिव वॉइस है जेटा অবজেক্ট থাকবে, पैसिव वॉइस है সেটা সাবজেক্ট হয়ে যাবে। নাও এই ক্ষেত্রে আরেকটা জিনিস বোঝা দরকার, অ্যাকটিভ ভয়েসের যে মেইন ভার্বটা থাকবে যেটা নাকি এখানে রিড, দিস ইজ দ্য মেইন ভার্ব। एक्टिव वॉइसे जो मेन वर्बटा थाकबे पैसिव वॉइसे सेटा पास्ट पार्टिसिपले चेंज हो जाए। एंड तार आगे टू बी वर्ब बसबे। एटा टू बी वर्ब बसेछे एखाने, तो टू बी वर्बेर उपर अलरेडी आमी एकटा भिडियो बानिয়েছি। যাদের টু বি ভার্ব নিয়ে ডাউট রয়েছে বা যারা জানে না টু বি ভার্বসের ফর্মগুলো কি কি, তারা গিয়ে ভিডিওটা চেক করে নিতে পারো। ইজ হচ্ছে টু বি ভার্বের একটা ফর্ম। ওকে, নাও এই ক্ষেত্রে যে আমি এখানে ভার্বটা বসিয়েছি এটা কিন্তু পাস্ট পার্টিসিপলে রয়েছে, এটা কিন্তু রিড না, এটার উচ্চারণ হচ্ছে রেড। ওকে, সো এটা রয়েছে রিড, এটা হয়ে যাচ্ছে রেড। মানে আমি আরেকবার রিপিট করছি, অ্যাকটিভ ভয়েসে যে মেইন ভার্বটা থাকবে প্যাসিভ ভয়েসে এসে সেটা পাস্ট পার্টিসিপলে চেঞ্জ হয়ে যাবে এবং তার আগে টু বি ভার্বের একটা ফর্ম বসবে। ওকে, এই অবধি ক্লিয়ার হয়ে গেছে আমাদের, রাইট? নাও আরেকটা যে রুল আছে সেটা বলি, অ্যাকটিভ ভয়েসে যদি কোনো ভার্বের দুটো অবজেক্ট থাকে, এখানে রিড ভার্বের একটাই অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে আ বুক, রাইট? এখানে দুটো অবজেক্ট নেই। বাট যদি দুটো অবজেক্ট থাকে তবে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করে অপরটিকে অবজেক্ট হিসেবেই রাখতে হয়। অ্যান্ড ইন দ্যাট কেস যেটা হয় সেটা হলো প্যাসিভে যেটা অবজেক্ট হিসেবে থেকে যায় সেটাকে আমরা রিটেইনড অবজেক্ট বলি। নাও আজকে রিটেইন অবজেক্টের ব্যাপারেও আমি কথা বলবো। যখন অ্যাকটিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে যাচ্ছে তখন আমরা তার আগে বাই বসাবো। ওকে, সো এগুলো ছিল একদম বেসিক কিছু রুলস। এই অবধি আমরা বুঝতে পেরেছি যে কি কি রুলস আছে না আছে। ভার্বের যে বিষয়টা বলেছিলাম সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাকটিভ ভয়েসে যে ভার্বটা থাকবে, মেইন ভার্ব যেটা থাকবে অ্যাকটিভ ভয়েসে, সেটা এসে কিন্তু প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপেলে চেঞ্জ হবে এবং তার আগে টু বি ভার্বের প্রয়োজনীয় ফর্মটা বসবে। টু বি ভার্বের ফর্মগুলো কি কি রয়েছে? বি, বিন, বিইং, অ্যাম, অ্যাজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, নাও এবার কিরকম ভাবে বসাবো, কি করে বুঝবো টু বি ভার্বের কোন ফর্মটা বসাতে হবে, কেন এখানে রিডটা ইজ রেড হয়ে গেল, এবার আমি তোমাদেরকে বোঝাবো। অ্যাকটিভ ভয়েসে যদি ভার্বটা সিম্পল প্রেজেন্টে থাকে, এই ক্ষেত্রে আমি একটা ভার্ব নিয়েছি ডু বা ডাজ। ওকে, ডু ভার্বটা দিয়ে আমি তোমাদের বোঝাবো যে কিরকমভাবে চেঞ্জ হচ্ছে এবং বাকি ভার্বগুলো কিন্তু সেইভাবেই চেঞ্জ হবে। ডু বা ডাজ যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভে সেটা হয়ে যাবে ইজ, অর, আর, ডান। ওকে, ইজ অর আর বসবে এবং তারপরে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসবে। গট ইট? নেক্সট দেখি আমরা কন্টিনিউয়াসে যদি কিছু থাকে তাহলে কিভাবে চেঞ্জ হবে। যদি থাকে ইজ অর আর ডুইং, যদি থাকে ইজ অর আর ডুইং, তাহলে প্যাসিভে সেটা কি হয়ে যাবে? অ্যাক্টিভে যদি ইজ অর আর ডুইং থাকে প্যাসিভে সেটা ইজ অর আর বিইং, ডান যেরকম আছে সেরকমই থাকবে। মানে ভার্বের কিন্তু সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে প্যাসিভ ভয়েসে। ওকে, ইজ অর আর বিইং ডান, ইজ অর আর বিইং ডান হয়ে যাবে। গট ইট? প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাজ অর হ্যাভের পর সবসময় যে ভার্বটা বসে সেটা পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার করি। সো এখানে যদি হ্যাজ অর হ্যাভ ডান থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে সেটা প্যাসিভে কি হয়ে যাবে? হ্যাজ অর হ্যাভ যেরকম আছে সেরকমই বসবে, হ্যাজ অর হ্যাভ, তারপরে বিন বসবে। পারফেক্টের জন্য সবসময় বিন বসবে, কন্টিনিউয়াসের জন্য বসবে বিং। ওকে, ডান যেরকম আছে সেরকমই বসে যাবে। has or have been done. तो एटा गेलो present tense, okay? Simple present কিভাবে হবে, present continuous কিভাবে হবে, present perfect কিভাবে হবে আমি বুঝিয়ে দিলাম। এবার দেখি যদি simple past হয় তাহলে আমরা কি রকম ভাবে চেঞ্জ করব অ্যাকটিভ থেকে প্যাসিভে। ডু ভার্বের সিম্পল পাস্ট ফর্ম কি হয়ে যাবে, ডিড, রাইট? সো এই যে ডিড ভার্বটা যদি অ্যাকটিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভে আমরা কি রকম ভাবে চেঞ্জ করব। ডিডটা হয়ে যাবে, এখানে দেখো কি আছে, ইজ অর আর ডান আছে, তো ইজ অর আর ডান আছে, ইজ আর আর এর পাস্ট ফর্ম কি হয়ে যাচ্ছে, ওয়াজ, ওয়্যার, ওয়াজ অর ওয়্যার, ডান যেরকম আছে ডান বসে যাবে, was or were done, okay? Now কেন আমি এরকম ভাবে বোঝাচ্ছি, এরকম ভাবে বুঝতে সবচেয়ে বেশি তোমাদের সুবিধা হবে। খালি মনে রাখতে হবে যদি সিম্পল পাস্ট হয় তাহলে ইজ আর ওয়্যারটা হয়, খালি মনে রাখতে হবে যদি সিম্পল পাস্ট হয় তাহলে ইজ আর আর যেটা রয়েছে সেটা was were হয়ে যাবে, done ডানের মতন বসে যাবে, ওকে? পরেরটা এবার দেখি। নাও কন্টিনিউয়াসে ইজ আর আর ডুইং আছে তাহলে এখানে কি হয়ে যাবে, was or were doing, right? কিরকম ভাবে চেঞ্জ হবে এটা অ্যাকটিভ থেকে প্যাসিভে, past continuous কিরকম ভাবে চেঞ্জ হবে, অ্যাকটিভ ভয়েসে যদি was or were doing থাকে তাহলে প্যাসিভে আমি কিরকম ভাবে চেঞ্জ করব সেটা। প্যাসিভে এটা যেরকম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়েছিল সেরকমই হবে, খালি is আর are এর জায়গায় আমরা বসিয়ে দেব was or were being done. It's very easy, খালি was or were being done বসিয়ে দেবো, is আর আর এর জায়গায় was were বসিয়ে দিচ্ছি, কেন, কারণ এটা past বলে। সেম দেখবো perfect tense এর ক্ষেত্রে, perfect tense এ এটা যেহেতু present perfect রয়েছে তাই has or have done রয়েছে, কিন্তু যদি past হয় তাহলে had done হবে। নাও had done কে আমি কিরকম ভাবে passive এ চেঞ্জ করব, যদি active এ ভার্বটা থাকে had done তাহলে আমি passive এ সেটা কিরকম ভাবে চেঞ্জ করব, had been done. দেখো যে past participle ফর্মটা রয়েছে মেইন ভার্বটা সেটা কিন্তু সেরকমই থাকছে, খালি তার আগে আমরা বি ভার্বের যে প্রয়োজনীয় ফর্মগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করছি। এই ক্ষেত্রে বি ভার্বের ফর্ম was were ব্যবহার হয়েছে যেহেতু past, প্রত্যেকটা ক্ষেত্রে was were ব্যবহার হয়েছে, আর আরেকটা যেটা ব্যবহার হয়েছে সেটা হলো being এর ব্যবহার হয়েছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে been এর ব্যবহার হয়েছে। ফাইন, হ্যাড কিন্তু বি ভার্ব না, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এগুলো বি ভার্ব না। বি ভার্বের ফর্ম হচ্ছে বিন, বিং, ইজ, আর, অ্যাম, ওয়াজ, ওয়্যার, ওকে? যদি কোনো সেন্টেন্স সিম্পল ফিউচারে লেখা থাকে, সিম্পল ফিউচারে যদি লেখা থাকে এবং অ্যাক্টিভ ভয়েসে যদি উইল ডু ভার্বটা আমরা পাই তাহলে ইন দ্যাট কেস প্যাসিভে আমরা কীরকমভাবে সেটা চেঞ্জ করব। উইল ডু থাকলে সেটা উইল বি ডান হয়ে যাবে। প্যাসিভে চেঞ্জ করতে হলে উইলের পর খালি বি বসবে, ডান যেরকম আছে ডানের মতন বসে যাবে। এবার যদি আমি কন্টিনিউয়াস দেখি তাহলে কন্টিনিউয়াসে হবে উইল বি ডুইং, এটার কোনো ফর্ম আমরা পাই না, ওকে? উইল বি ডুইং এটার কোনো ফর্ম আমরা কিন্তু পাই না। এরপরে আমরা দেখব পারফেক্টে যদি থাকে উইল হ্যাভ done, will have done, তাহলে in that case passive কি হয়ে যাবে, যদি future perfect এ will have done থাকে তাহলে passive হয়ে যাবে will have been done, will have been বসবে একটা মাঝখানে, done যেরকম আছে বসে যাবে। Now if you want to take the screenshot you can, this is the thing that you need to remember. এটা যদি তোমরা মনে রাখো তাহলে টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না ভয়েস চেঞ্জে। আই রিয়েলি ওয়ান্ট ইউ টু নোট ইট ডাউন, যারা পারবে তারা প্লিজ এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা শুধু মনে রাখতে হবে তাহলে ভয়েস চেঞ্জে টেন্স নিয়ে কোনো সমস্যা আমাদের হবে না, ওকে? নাও আমরা টেন্স কমপ্লিট করে ফেললাম, আমরা ভয়েস চেঞ্জের যে রুলসগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এবার আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো যে অ্যাকটিভ থেকে প্যাসিভে আমরা কীরকমভাবে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে মোডাল প্যাসিভ, মানে মোডাল ভার্বস দিয়ে কীরকমভাবে আমরা প্যাসিভে সেন্টেন্স চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখবো। এখানে যে কটা সেন্টেন্স লেখা রয়েছে এগুলো অ্যাকটিভে লেখা রয়েছে, আমি এই সাইডে দেখাবো যে কীরকমভাবে প্যাসিভ ভয়েসে আমি চেঞ্জ করছি সেন্টেন্সগুলোকে, আমরা সেন্টেন্স কীরকমভাবে প্যাসিভে ফর্ম করতে পারবো। এই ফর্মুলাটা যেটা আমি উপরে লিখেছি এটা আমরা মেইনটেইন করব, এটা খালি মনে রাখতে হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি एग्जांपल দিয়ে যে কি রকম ভাবে আমরা এটা ফলো করছি। ওকে, ফার্স্ট একটা দেখি, আই ক্যান ডু দ্য সাম। যদি আই ক্যান ডু দ্য সাম থাকে, ক্যান অর কুড যে কোনো একটা থাকতে পারে। যদি বলে আই ক্যান ডু দ্য সাম অর আই কুড ডু দ্য সাম, তাহলে সেই ক্ষেত্রে প্যাসিভে কি হয়ে যাবে? ফার্স্টে ক্যানটা দিয়ে দেখাই। আমি কি বলেছিলাম, আমি ধরে নিলাম যে আমি ভয়েস চেঞ্জ জানি না ভয়েস চেঞ্জ, আমি একদম নিউবি এই ক্ষেত্রে। আমি কিরকমভাবে এবার ভয়েস চেঞ্জটা করতে পারবো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি কি বলেছিলাম, রুলসগুলো খালি মাথায় রাখতে হবে। অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটা প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট রয়েছে দ্য সাম, এখানে প্যাসিভে দ্য সাম আমি আগে বসাবো। আমি কিন্তু জানি না ভয়েস চেঞ্জ করতে, বাট আমি কি করে করতে পারবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্য সাম আমি আগে বসাবো। ওকে, নাও এই ক্ষেত্রে এটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে সাবজেক্টের পরে কি বসাবো? ভার্ব বসাবো, রাইট? নাও এখানে আমি বলে দিয়েছি মডেল ভার্ব আমাকে আগে বসাতে হবে। মডেল ভার্ব এখানে যদি ক্যানটা আমি আগে ধরে করি, তাহলে দ্য সাম ক্যান বসালাম, তারপর আমাকে বলেছে বি বসাতে, ক্যান বি বসালাম। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে বলেছে, এখানে ডু রয়েছে, ডু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাবে ডান। ওকে, এবার আরেকটা জিনিস আমি শিখিয়েছিলাম যে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট রয়েছে সেটা প্যাসিভে অবজেক্টে চেঞ্জ করছি, তার আগে আমাদের বাই বসাতে হবে। দ্য সাম ক্যান বি ডান বাই মি হয়ে যাবে, দ্য সাম ক্যান বি ডান বাই মি। এরকমভাবেই তো ভেঙে ভেঙে আমাদের করতে হবে, তাহলে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। যদি কুড থাকতো তাহলে এই জায়গায় খালি কুড হয়ে যেত, দ্য সাম কুড বি ডান বাই মি। ওকে, পরেরটা দেখি, ফাদার মে নট অ্যালাউ ইউ টু গো দেয়ার। ফাদার মে নট অ্যালাউ ইউ টু গো দেয়ার। নাও এই ক্ষেত্রে অবজেক্টটা কি রয়েছে, সাবজেক্ট কি আছে সেন্টেন্সে? ফাদার। ফাদার মে নট অ্যালাউ ইউ, কাকে অ্যালাউ করবে না? তোমাকে অ্যালাউ করবে না। ইউ হয়ে যাচ্ছে এখানে অবজেক্ট। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, ইউটাকে এখানে আগে লিখতে হবে। ইউ আমি এখানে আগে লিখব, তারপর আমি কি লিখব? মডেল ভার্ব লিখব। ইউ মে, এই ক্ষেত্রে মে রয়েছে মডেল ভার্ব, তো আমি এখানে মডেল ভার্ব লিখব। ইউ মে, যেহেতু নট রয়েছে এখানে তাই আমি নট লিখব। মে নট রয়েছে এখানে, রাইট? মে নট রয়েছে, মে নট লিখে দিয়েছি, তারপর বি লিখব। তারপর অ্যালাউ রয়েছে এখানে ভার্ব, এখানে হয়ে যাবে অ্যালাউড। ইউ মে নট বি অ্যালাউড বাই ফাদার টু গো দেয়ার। ওকে, পরেরটা দেখি, ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুলস। ওকে, সাবজেক্ট কি রয়েছে? ইউ, আর এখানে অবজেক্ট কি রয়েছে? দ্য ট্রাফিক রুলস। দ্য ট্রাফিক রুলস এখানে হচ্ছে এটা অবজেক্ট, রাইট? তাহলে দ্য ট্রাফিক রুলস এই সেন্টেন্সে মানে প্যাসিভ ভয়েসে আগে ফার্স্টে যাবে। এখানে আমি লিখে দিই চুপচাপ দ্য ট্রাফিক রুলস। তারপর কি বলেছে? মডেল ভার্ব বসবে। এখানে মডেল ভার্ব কোনটা আছে? শুড আছে, তো এখানে আমি শুড বসিয়ে দেব, তারপর বি বসিয়ে দেব, শুড বি। তারপর ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম বলেছে, ওবে আছে, ওবের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে ওবেড। এখানে যে সাবজেক্টটা আছে, অ্যাক্টিভে যে সাবজেক্ট আছে সেটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট, আর তার আগে বাই বসাবো, তো এটা হয়ে যাবে বাই ইউ। ইউকে অবজেক্টে চেঞ্জ করলে ওটা ইউ থাকে। পরেরটা দেখি, আই নিড টু টেক দ্য ফোন। আই নিড টু টেক দ্য ফোন। আচ্ছা, এক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, দ্য ফোন হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, তো প্যাসিভে চেঞ্জ করার সময় দ্য ফোনটা আমাকে আগে বসাতে হবে। আমি এখানে দ্য ফোন বসিয়ে দিলাম, দ্য ফোন। মডেল ভার্ব আমরা এখানে কোনটা পাচ্ছি? নিড টু। দ্য ফোন নিড টু যেরকম আছে বসিয়ে দেবো। নিড বি টেকেন এরকমভাবে আমরা বলি না, নিড টু বি টেকেন বলবো, নিড টু বি টেকেন। দ্য ফোন নিড টু বি টেকেন। আই আছে, কি হয়ে যাবে? বাই। আই অবজেক্ট হয়ে গেলে কি হয়ে যাবে? বাই মি। দ্য ফোন নিড টু বি টেকেন বাই মি। বোঝা যাচ্ছে আমি কিন্তু খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তারপরে এটা দেখো, ইউ মাস্ট কিপ সাইলেন্স। ইউ মাস্ট কিপ সাইলেন্স। এই ক্ষেত্রে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা? ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, তোমাকে কাজটা করতে বলছি। ইউ হচ্ছে সাবজেক্ট আর সাইলেন্স হচ্ছে এখানে অবজেক্ট। एबार मोडल भाव कोनटा मोडल भाव होच्छे एखाने मास्ट ओके तो एटा सब्जेक्ट होच्छे एटा मोडल भाव होच्छे साइलेंस हो जाच्छे ऑब्जेक्ट कीप होच्छे एखाने मेन भाव राइट तो एबार आमरा एटाके पैसिवे की रकम भावे चेंज करबो साइलेंस आमरा आगे लिखबो जेहेतु साइलेंस ऑब्जेक्ट आछे पैसिवे हो जाबे एटा सब्जेक्ट राइट तो साइलेंस तापर लिखबो मास्ट तापर लिखबो बी तापर कीप वर्बे पास्ट पार्टिसिपल फॉर्म दैट इज केप्ट साइलेंस मस्ट बी केप्ट बाय यू साइलेंस मस्ट बी केप्ट बाय यू হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ দেখলাম এই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস গুলো কি রকম ভাবে হবে সেটা দেখে নিলাম इट्स वेरी इजी राइट ओके सो फर्स्ट एग्जांपल টা দেখি द बॉयज आर प्लेइंग फुटबॉल ছেলেরা ফুটবল খেলছে आर प्लेइंग রয়েছে এটা কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে রাইট নাও এটাকে আমি যখন প্যাসিভে চেঞ্জ করছি কি হয়ে যাচ্ছে দেখো এখানে অবজেক্ট রয়েছে ফুটবল প্যাসিভে এসে সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে ফুটবল মনে করে দেখো আমি টেন্সের যে ছকটা তোমাদেরকে দেখিয়েছিলাম কি বলেছিলাম ইজ বা আর বসবে তারপর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বিইং বসবে तारपर पास्ट पार्टिसिपल फॉर्म ऑफ द वर्ब बसबे राइट तो এই ক্ষেত্রে সেটা বসেছে ইজ হয়েছে তারপর বিং হয়েছে তারপর প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড ফুটবল ইজ বিং প্লেড তারপর এখানে দ্য বয়েজ যেহেতু অ্যাক্টিভে রয়েছে সাবজেক্ট হিসেবে এখানে হয়ে যাচ্ছে সেটা অবজেক্ট বাই দ্য বয়েজ হয়ে যাচ্ছে রাইট তো এটার মানে কি হচ্ছে এটার মানে হচ্ছে যে ফুটবল ছেলেদের দ্বারা খেলা হয় तो एक्टिवेटर माने की छिलो जे छेलेरा फुटबॉल खेलछे पैसिवेटर माने हो जाच्छे जे फुटबॉल छेलेदेर द्वारा खेला हय ओके परेरटा देखी शी टोल्ड अस अ स्टोरी अच्छा एई सेंटेंसटा प्रचंड इम्पोर्टेंट एखाने देखो दुटो ऑब्जेक्ट रयेछे सब्जेक्ट कोनटा शी ऑब्जेक्ट की आछे शे আমাদের একটা গল্প বলেছিল সে কাদের গল্প বলেছিল আমাদের शे आमादेर की बोलेछिलो एकटा गल्प बोलेछिलो तो आस आर अ स्टोरी एई क्षेत्रे हो जाच्छे ऑब्जेक्ट माने एई सेंटेंसटाय आमरा दुटो ऑब्जेक्ट पाच्छी मने करे देखो आमी तोमादेर रिटेन्ड ऑब्जेक्टेर एकटा रूल बोलेछिलाम एबं सेई रूलटा आमी एखाने अप्लाई करब एखाने की हये जाबे देखो नाओ एई क्षेत्रे शी जेहेतु सब्जेक्ट आछे एटा पैसिवे गिये जे ऑब्जेक्ट हये जाबे एटुकु आमरा जानी किन्तु एखाने जेहेतु दुटो ऑब्जेक्ट आछे কোনটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে সেটা নিয়ে কনফিউশনটা থাকে নাও দুটো অবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটাকে আমাদের প্যাসিভে সাবজেক্ট হিসেবে নিয়ে আরেকটাকে অবজেক্টে রেখে দিতে হবে ফর এক্সাম্পল আমি যদি আ স্টোরিটাকে এখানে অবজেক্টের থেকে প্যাসিভে সাবজেক্ট হিসেবে নিই তাহলে সেন্টেন্সটা কি হবে প্যাসিভে আ স্টোরি নাও এবার আমি যদি আসটাকে সাবজেক্ট হিসেবে নিই প্যাসিভে তাহলে কি হয়ে যাবে আজ যদি এখানে সাবজেক্ট হয়ে যায় তাহলে হয়ে যাবে উই ওয়ে টোল্ড বাই হার উই হ্যাভ মেড আ মিস্টেক আমরা একটা ভুল করেছি আ মিস্টেক হ্যাজ বিন মেড বাই আস প্রশ্নটা হলো এখানে তো হ্যাভ মেড ছিল এখানে হ্যাজ বিন মেড কেন হয়ে গেল উই আছে যেহেতু তারপরে হ্যাভ বসানো হয়েছে কারণ উই এর পরে হ্যাজ বসে না হ্যাভই বসে বাট এই ক্ষেত্রে যখন আ মিস্টেকটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আ মিস্টেক একটা ভুল সেটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে তার জন্য এর পাশে আমি হ্যাজ বসিয়েছি হ্যাভ বসাইনি ওকে যখন আমরা প্যাসিভে চেঞ্জ করছি তখন কিন্তু যে অক্সিলারি ভার্ব গুলো থাকবে তখন আমাদের কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে মানে সাবজেক্ট যেটা থাকবে তার উপর ভিত্তি করে আমাদের हेल्पिंग वर्ब्स गुलो बा ऑक्सिलरी वर्ब्स गुलो के चेंज करते हबे एखाने जेरकम आ मिस्टेक आछे हैज बसेछे हैज बीन मेड बाय अस नाउ एई क्षेत्रे आ मिस्टेकटा छिलो ऑब्जेक्ट सेटा एखाने होये गेछे सब्जेक्ट तारपर हैज बीन मेड होयेछे केनो कारण एटा रयेछे प्रेजेंट परफेक्ट टेंसे हैव मेड आछे हैज तारपर बीन बसानो होयेछे केनो कारण आमी देखिएछिलाम छके जे जखन परफेक्ट टेंसটাকে আমরা প্যাসিভে চেঞ্জ করব যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা প্যাসিভে চেঞ্জ করব আমরা বিন বসাবো রাইট তো এই ক্ষেত্রে বিন বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসেছে উই হয়ে গেছে আস ওকে পরেরটা আই হ্যাড পেইন্টেড দিস রুম আমি এই রুমটাকে পেইন্ট করেছিলাম। I had painted this room, আমি এই রুমটাকে পেইন্ট করেছিলাম। তারপরেরটা দেখি, she will catch the train, সেই ট্রেনটা ধরবে। The train হচ্ছে এখানে অবজেক্ট, যেটা এখানে সাবজেক্ট হয়ে গেছে প্যাসিভে। The train will বসেছে, তারপর be বসেছে, তারপর past participle form of the verb catch caught বসেছে, তারপর by her হয়ে গেছে। পরেরটা দেখি, they will have submitted the project। The project হচ্ছে এখানে অবজেক্ট, যেটা এখানে সাবজেক্ট হয়ে গেছে প্যাসিভে। The project will have been submitted by them। Will have submitted আছে, will have submitted future perfect tense, এখানে কি হয়ে গেছে will have been submitted, এটা হয়ে গেছে them। Now active voice এ sentence যদি future conditional কিংবা perfect conditional এ থাকে, in that case passive কি রকম ভাবে সেন্টেন্স গুলো চেঞ্জ হচ্ছে দেখো। I would call him every time, এখানে would call আছে, রাইট? নাও এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, he would be called by me every time, would be called হয়ে যাচ্ছে, খালি মাঝখানে একটা be বসছে, ওকে? আর কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না। তো এখানে would রয়েছে, এখানেও would বসে গেছে, কল আছে, এখানে কলড হয়ে গেছে, খালি মাঝখানে বি বসেছে। আর এখানে হিমটা হি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, এখানে আইটা ওখানে মি হয়ে গেছে, রাইট? পরেরটা দেখি, আই উড হ্যাভ আস্কড হার দ্য কোয়েশ্চন। দ্য কোয়েশ্চন হচ্ছে এখানে অবজেক্ট, এটা এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে। আ কোয়েশ্চন, উড রয়েছে, এখানে হ্যাভ রয়েছে, আস্কড রয়েছে, রাইট? আই উড হ্যাভ আস্কড হার দ্য কোয়েশ্চন, এই ক্ষেত্রে পারফেক্টে রয়েছে, এটা পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে আ কোয়েশ্চন উড, উডের মতো বসে যাচ্ছে, হ্যাভ বসেছে, বিন তারপর বসছে মাঝখানে, আস্কড যেরকম ছিল সেরকম বসে আছে। উড হ্যাভ আস্কড ছিল, উড হ্যাভ বিন আস্কড হয়ে যাচ্ছে, তারপর এখানে কি হচ্ছে হার বসছে, তারপর বাই মি বসে যাচ্ছে। ওখানে আই ছিল সাবজেক্ট, এখানে মি হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে কি হচ্ছে, আ কোয়েশ্চন উড হ্যাভ বিন আস্কড হার বাই মি, ওকে? পরেরটা দেখি, they should have submitted the project, again should have submitted আছে, have submitted perfect রয়েছে, perfect tense, conditional রয়েছে, perfect conditional। তাহলে এটা কি রকম ভাবে চেঞ্জ হচ্ছে, the project আগে হয়ে যাচ্ছে subject, project এখানে ছিল object, active এ object ছিল the project, এখানে সেটা subject হয়ে যাচ্ছে, তারপর should-টা হয়ে যাচ্ছে would, কারণ the project এর পর তো আমি should বসাবো না, the project হয়ে যাচ্ছে would। The project would have been submitted, would have been submitted বসে, মাঝখানে খালি একটাই চেঞ্জ আছে, been বসে, by them, যেরকম রুল ওয়াইজ বসার কথা সেরকম বসে যাচ্ছে। এর পরেরটা এবার আমরা দেখি, একটু আলাদা, he dreamt a dream, এরকম ধরনের সেন্টেন্স আমরা অনেক সময় পাই। he dreamt a dream, they fought the fight, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিরকম ভাবে প্যাসিভে চেঞ্জ করতে পারি? নাও যদি কোনো ইনট্রান্সিটিভ ভার্বের একই রকম কোনো অবজেক্ট তৈরি হয়, যদি কোনো ইনট্রান্সিটিভ ভার্বের থেকে একই রকম কোনো অবজেক্ট তৈরি হয়, একই রকম অবজেক্ট মানে যেরকম এখানে ভার্ব কোনটা রয়েছে dreamt, রাইট? এটা হয়ে যাচ্ছে ড্রিম, fought হয়ে যাচ্ছে ফাইট, মানে ভার্ব আর অবজেক্টের মধ্যে মিল রয়েছে, dreamt ড্রিম, fought ফাইট এরকম। তো যদি কোনো ইনট্রান্সিটিভ ভার্বের থেকে একই রকম কোনো অবজেক্ট তৈরি হয়, তাকে আমরা কগনেট অবজেক্ট বলি। আর এরকম ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কগনেট অবজেক্টটি সাবজেক্ট হয়ে আসে। কগনেট অবজেক্ট এখানে কোনটা রয়েছে, ড্রিম, রাইট? তো এই ক্ষেত্রে আ ড্রিম হয়ে যাবে আ ড্রিম was dreamt by me। আর একটা এক্সাম্পল আমি বলেছিলাম যে they fought a fight, সেটা কি হয়ে যাবে the fight was fought by them। এরপর একটু দেখো, do it yourself, I cut myself। দেখো অবজেক্টের পাশে self add রয়েছে, রাইট? তো এই ক্ষেত্রে কি হবে, যদি self যুক্ত অবজেক্ট থাকে সেটাকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। এরকম রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় না, রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় না, বাই এর পর অবজেক্ট হিসেবেই থাকে, আর মূল সাবজেক্টের পর ভার্বের প্যাসিভ ফর্ম বসে, মূল সাবজেক্টের পর ভার্বের প্যাসিভ ফর্ম বসে। তাহলে ডু ইট ইয়োরসেলফ, এটার কথা আগে বলি, ডু ইট ইয়োরসেলফ, এটা কিভাবে বলবো? এটা একভাবে আমরা বলতে পারি, it should be done by yourself It should be done by yourself. Do it yourself. It should be done by yourself. It should be done by yourself. এর মানে কি হলো? এটা তোমার দ্বারা করা উচিত। এটাকে আরেকভাবে বলা যায়, you are advised to do it yourself. Okay? Now এটা যদি আমি কথা বলি, I cut myself, তাহলে এটাকে আমি কিরকম ভাবে বলবো? I এর জায়গায় এখানে এরকম বসে যাবে, I বসে যাবে, I was cut. I cut আছে, I was cut by myself হয়ে যাবে। I was cut by myself, okay? Not myself was cut by me. Myself was cut by me hobe na. Reflexive object kokhono kintu passive subject hoy na, okay? Porekta dekhi. You have to do this, okay? You have to do this. Ekhane infinitive pacchi amra. Kokhono kokhono mool verb er passive voice na hoy shudhu infinitive er passive voice hoy. Now ei khetre ami je likhechi you have to do this eta ki rokom bhabe hobe you have to do this hoye jabe this has to be done by you this has to be done by you this has to be done by you okay তো এখানে this ছিল অবজেক্ট এখানে এটা সাবজেক্ট হয়ে গেছে this এর পর তো আমি জেনারেলি have বসাবো না তাহলে আমি এখানে কি বসাচ্ছি has বসাচ্ছি you এর পরে have বসেছে এখানে ঠিক আছে কিন্তু this এর পরে তো আমি have বসাবো না this third person singular number this এর পরে has বসিয়েছি to do ছিল to be done হয়ে গেছে by you হয়ে গেছে ওকে নাও যদি সেন্টেন্সটা থাকে you have to admit this you have to admit this this has to be admitted by you you have to admit this this has to be admitted by you this এর পর has বসাচ্ছি to be admitted হয়ে যাচ্ছে by you এর মতন বসে যাচ্ছে we are near the end of this class আর কিছু एग्जांपल দেখি আমি ক্লাসটা এন্ড করব নাও যে সেন্টেন্স গুলো আমি দেখাবো এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট কারণ এই সেন্টেন্স গুলো একটু আলাদা রকম ভাবে আমি প্যাসিভে চেঞ্জ করব আমি এবার তোমাদের দেখাবো যে কি রকম ভাবে without by the doer কিংবা without by তোমরা প্যাসিভে সেন্টেন্স গুলোকে চেঞ্জ করবে ফার্স্ট এটা দেখো I know him নাও কিছু কিছু প্যাসিভ ভয়েসে by হয় না তার পরিবর্তে আমরা appropriate preposition বসাই কিছু কিছু ভার্বের পরে by বসে না তার পরিবর্তে যে preposition গুলো বসে সেগুলোই আমরা এখানে বসাবো I know him আমি তাকে চিনি সে আমার দ্বারা চেনা হয় এটা কি হবে he is known by me হবে না he is known to me known to হবে he is known to me আমরা by me বলি না he is known to me okay পরেরটা his behavior pleased us তার behavior আমাদের সন্তুষ্ট করেছে his behavior pleased us তো এটা আমি কি রকম ভাবে প্যাসিভে করব Now pleased by আমরা বলি না আমরা বলি pleased with okay so এই ক্ষেত্রে হবে we were pleased with his behavior we were pleased with his behavior okay পরেরটা I have lost my keys I have lost my keys. By ना लिखे, आमी किरकम भावे एटा लिखबो पैसिवे। এই ধরনের সেন্টেন্সগুলো একটু আলাদা করে লেখা হয় প্যাসিভে। এই জায়গায় এসে অনেক অনেক স্টুডেন্টরা ঘাবড়ে যায়। I have lost my keys এই ক্ষেত্রে অবজেক্ট কোনটা রয়েছে? My keys. তো my keys প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট আগে সেটা লিখি my keys. My keys, okay? তারপর have been বসবে এখানে have lost আছে মানে এটা present perfect এ রয়েছে my keys এর পর have বসাবো এখানে keys রয়েছে third person plural রয়েছে তাই আমি এখানে have বসিয়েছি my keys have been lost my keys have been lost ব্যাস আমরা এইটুকুই বলবো by me আর বলবো না তার কারণ আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি কেন এই ক্ষেত্রে বাই মি বলবো না তার লজিকটা বোঝাই আমি বলেছি আমার চাবি তো আমার চাবি নিশ্চয়ই আমার কাছেই থাকবে তো যখন আমি বলছি আমার চাবিগুলো হারিয়ে গেছে তার মানে আমি চাবিটা নিশ্চয়ই হারিয়ে ফেলেছি আমার কাছে ছিল হারিয়ে গেছে তো কিছু কিছু ক্ষেত্রে আমরা I থাকলে এই ক্ষেত্রে আর by me বসাই না। নাও যখন এখানে my keys রয়েছে আর সাবজেক্টে I রয়েছে তখন আমরা প্যাসিভে চেঞ্জ করার সময় আর by me লিখি না। বিকজ এটা খুব কমন ব্যাপার যে আমার চাবিগুলো হারিয়ে গেছে, আমার দ্বারাই হারিয়ে গেছে কারণ চাবিগুলো আমার কাছে ছিল। বাট এখানে যদি থাকে যে he or she মানে he or she has lost my keys তখন সেই ক্ষেত্রে কিন্তু by him or by her হতো। कारण एक क्षेत्रे तुमी तुम्हार चाबीगुलो तादेरके दिएछिले। परेरटा देखी we can gain nothing without hard work। आमरा hard work छाड़ा कोनो किछुई gain करते पारी ना। तो एटा जखन आमी पैसिवे बोलबो तखन किभाबे बोलबो nothing can be gained, nothing can be gained without hard work। कोनो किछुई हार्ड वर्क छाड़ा गेन करा जाए ना। नाउ इट्स वेरी ऑब्वियस যখন আমি বলছি যে কোনো কিছুই হার্ড ওয়ার্ক ছাড়া গেইন করা যায় না তার মানে আমি বলছি যে আমরা কোনো কিছু হার্ড ওয়ার্ক ছাড়া গেইন করতে পারি না। নাও এই ক্ষেত্রে এসে উইটা আর লেখার দরকার পড়ে না। নাথিং ক্যান বি গেইনড উইদাউট হার্ড ওয়ার্ক বাই আস লেখার দরকার পড়ে না কারণ আমরা কেউই হার্ড ওয়ার্ক ছাড়া কোনো কিছু গেইন করতে পারি না। এটা খালি আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লিকেবল। তারপরেরটা somebody has asked me to join the meeting। কেউ আমাকে মিটিংটা জয়েন করতে বলেছে, কেউ আমাকে মিটিংটা জয়েন করতে বলেছে, কে আমাকে মিটিংটা জয়েন করতে বলেছে সেটা কিন্তু আমি জানি না, কে মিটিং জয়েন করতে বলেছে সেটা আমি জানি না, কেউ একজন বলেছে। तो एक क्षेत्र में बोलते पारी I have been asked to join the meeting। I have been asked to join the meeting। आमाके meeting टा join करते बोला हुए थे, आमाके meeting टा join करते बोला हुए थे by somebody आर आमरा लिखबो ना because here the doer is not known। तार जोन्नो आमरा एक्टिवे जखन बोलছি आमरा someone के নিয়ে নিচ্ছি যেহেতু আমি জানি না যে কে করেছে কে আমাকে জিজ্ঞাসা করেছে। আমি যখন অ্যাক্টিভে জিনিসটা বলছি তখন আমি somebody বা someone কে নিচ্ছি। somebody has asked me to join the meeting or someone has asked me to join the meeting। যদি খালি আমি প্যাসিভটা দেখি I have been asked to join the meeting আমাকে মিটিংটা জয়েন করতে বলা হয়েছে আর যদি আমাদের বলা হয় যে এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভে করো তখন আমরা someone কে বা somebody কে নেব কারণ এই ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে আমাকে কে মিটিংটা জয়েন করতে বলেছে because the doer is here unknown। তার জন্য আমি এখানে somebody বা someone নিচ্ছি, রাইট? পরেরটা দেখি policeman arrested the thief। policeman arrested the thief। থিফকে যখন অ্যারেস্ট করার কথা বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই পুলিশরাই অ্যারেস্ট করবে। তাহলে এই ক্ষেত্রে জিনিসটা খুব কমন যে পুলিশরাই অ্যারেস্ট করবে চোরকে। আমরা যখন এটা প্যাসিভে করব খালি বলবো the thief was arrested। the thief was arrested by the policeman। আমরা কিন্তু এখানে আর বলছি না কারণ this is very common যে যখন বলছে চোরকে অ্যারেস্ট করা হয়েছে তখন সেটা পুলিশেরাই অ্যারেস্ট করবে। and this brings me to the end of this lesson। I hope that this lesson was helpful for all of you। देखा तुम्हारे प्रत्येक साथे आबार परेर क्लासे नतून कोनो कंटेंट निये आनते नेक्स्ट टाइम। जोदि तुम्हारे ये भिडियोटा भालो लेगे थाके डोन्ट फरगेट टू गिव इट अ लाइक एंड प्लिज शेयर दिस भिडियो। जादेर दरकार तादेर मध्य प्लिज भिडियोटा शेयर करो। आमाके कमेंट सेक्शने लिखे जानाओ जे तुम्हारे ये भिडियोटा केमन लेगेछे। टेक केयर अफ योरसेल्फ एंड कीप प्रैक्टिसिंग। थैंक यू।